ভাল রাজা রূপকথাকে হার মানায় ভাল সন্ন্যাসী রাজার কাহিনী। রূপকথা কাহিনী গল্প ও উপন্যাস শুনেছেন, কিন্তু ভাল সন্ন্যাসী রাজার কাহিনী সাহিত্যিক বা সিনেমাকেও হার মানায়। গাজীপুর যাদবপুর ভাল মৃত্যু রাজা ও রানী ব্লাস দেবীর জমজমট কাহিনী। এটি ছিল ইংরেজ শাসনামলে চাঞ্চল্য ও আলোচিত ঘটনা। মৃত্যুর 12 বছর পর হাজির জমিদার বাড়িতে বাহল রাজা সন্ন্যাসী রাজা। এই কাহিনী না শুনলে অনুমান করা অসম্ভব। দাঁড়িয়ে আছি গাজীপুর জেলায় অন্যতম দর্শনীয় স্থাপন ঐতিহাসিক বাহল রাজবাড়ির সামনে। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাহল রাজার রাজবাড়ি। কালের বিবর্তনে বাহল রাজবাড়িটি এখন গাজীপুর প্রশাসনিক কার্যালয় নামে পরিচিত। এই রাজবাড়িটি নিয়েই বাহল রাজার নামে বিখ্যাত চলচ্চিত্র তৈরি করা হয়, সন্ন্যাসী রাজা। ঢাকার অদূরে গাজীপুর জেলার যাদবপুর রেল স্টেশনের পাশে রানী বিলাসমণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি রাজবাড়ি রয়েছে। শান্ত নির্বিঘ্ন পরিবেশের জন্য অনেকেই মনে জয় করে নিয়েছে এই বাহল রাজ সন্ন্যাসী বাড়িটি। শান্ত ও নির্বিঘ্ন পরিবেশের জন্য অনেকেই মন জয় করে নিয়েছে এই বাহল সন্ন্যাসী রাজবাড়িটি। প্রতিদিন অনেক ভ্রমণ পিপাসু পর্যটক আসেন আলোচিত ও সুন্দর উপভোগ করতে এই রাজবাড়িতে। সন্ন্যাসী দেশে মৃত্যু রাজায় ফিরে আসার এক অদ্ভুত ঘটনা সাক্ষী হয়ে আছেন এই রাজবাড়িটি। রাজা রবীন্দ্র নারায়ণ এর মৃত্যুর পর তার 3 পুত্রকে জমিদারের বিভিন্ন অংশ দায়িত্ব দেন। এই 3 ভাইয়ের মধ্যে দ্বিতীয়জন হলেন কুমার রমেন্দ্র নারায়ণ, যা বাহল রাজা বলা হত। কুমার রবীন্দ্র নারায়ণ হলেন কিংবদন্তিতুল্য বাউল সন্ন্যাসী, যাকে ঘিরে পৃথিবীতে সৃষ্টি ও রহস্যময় এক কাহিনী, যা রূপকথাকে হার মানায় বাউল রাজার কাহিনী। রাজা হিসাবে রবীন্দ্র নারায়ণ বেশ পরিচালন হলেও তার পছন্দের কাজ ছিল নারীর সঙ্গে থেকে আনন্দ ও ফুর্তি করা। আন্তরিকতার মদ্যপান ও নারীর সমস্যার কারণে রাজা মারাত্মক রোগে আক্রান্ত হন। 1909-18 এপ্রিল তার চিকিৎসার জন্য দার্জিলিংয়ে পাঠানো হয়। তার সঙ্গে থাকার জন্য তার কাছের লোক পাঠানো হয়। তবে জানা যায় যে বাহল পরিবারের সদস্য শ্রীমতী রত্না চ্যাটার্জির আশ্রয়ের মতে যে বাহল রাজার স্ত্রী রানী দিবাবতী ছিলেন দেবীচারিণী। পারিবারিক ডাক্তার অসুদাস গুপ্তের সঙ্গে ছিল অবৈধ সম্পর্ক। যখন ডাক্তারের অবৈধ সন্তান রানী দিবাবতী গর্ভে, কারণটা হলো তখন রাজার কুমার রবীন্দ্র নারায়ণ শারীরিকভাবে ও যৌনচার ও মদ্যপানের জন্য কিছুদিন আগে সিফিলিসের আক্রান্ত হন। তখন মেজসেন রাজার এই সব ঘটনা শোনার পর রানী দিবাবতীকে শাস্তি দেওয়ার জন্য উত্তেজনা হন। তখন মেজরানী আশু ডাক্তারের কাছে পরামর্শ করেই চিকিৎসার জন্য রাজাকে দার্জিলিংয়ে পাঠানো হয়। কথিত আছে যে সেখানে চিকিৎসার নামে রাজা রবীন্দ্র নারায়ণকে উল্টো অসুস্থ করার জন্য স্বল্প মাত্রায় বিষ প্রয়োগ করতে থাকেন। এতে ধীরে ধীরে শারীরিক অবস্থা অবনতি হতে থাকল। অনেক চেষ্টা করেও বাঁচিয়ে তোলা যায়নি রাজা রবীন্দ্র নারায়ণকে। মে মাসের 7 তারিখে রাজার মৃত্যু হয় এবং দার্জিলিংয়ে রাজার সংস্কার করা হয়।
মে মাসের 18 তারিখে। তার শ্রাদ্ধ অনুষ্ঠান পালিত হয়। রাজা রবীন্দ্র নারায়ণ গল্পের কাহিনী ও জীবনাশয় গল্পটি মোটামুটি এখানে শেষ হতে পারত, কিন্তু কিছুদিনের মধ্যে চাঞ্চল্যভাবে মূল ঘুরে যায় অন্যদিকে। রাজার মৃত্যু 10 বছর অতিবাহিত হয় আর রাজ্য পালনের করেন তার স্ত্রী রানী বিভাবতী। 1921 সালের দিকে ঢাকা বাগলাম এর কাছে গেরুয়া পোশাকে করেন সুদর্শন এক জড়াধারী সন্ন্যাসীর দেখা মেলে। রাজাকে অনেকেই অপরিচিত সন্ন্যাসীকে দেখতে আসেন। সন্ন্যাসীর কথা বলা ধরন ও চলাফেরা একটু সন্দেহজনক হয়। একদিন রাজা রবীন্দ্র নারায়ণের বিশ্বস্ত দেহরক্ষী সন্ন্যাসীকে চিনতে পারেন। তখন সে রাজা রাজা বলে বা রাজা এসেছে চিৎকার করতে থাকে, ফলে অল্প সময়ের মধ্যে রাজ্য চারদিকে ছড়িয়ে পড়েন। পরে সন্ন্যাসী নিজেই মুখে স্বীকার করেন যে তিনি রাজা রবীন্দ্র নারায়ণ। এই খবর শুনে রাজার বোন সন্ন্যাসীকে বারে রাজবাড়িতে ডাকেন। এই খবর শুনে রাজার বোন সন্ন্যাসীকে রাজবাড়িতে ডাকেন। জ্যোতি দেবী সন্ন্যাসীকে ভালোভাবে পরীক্ষা করেন এবং ছোটবেলার অনেক ঘটনা জিজ্ঞাসা করেন। এতে সন্ন্যাসী তার বোনের সব কথায় উত্তর দেন। এতে তার বোন জ্যোতি দেবী অবাক হয়ে যান, যা ছিল দুই ভাই বোনের ছোট্টবেলার স্মৃতি। জ্যোতি দেবী তার ভাইয়ের আগের একটি ছবি সামনে তুলে ধরলে দুজনের চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। তারপর রাজবাড়ির সকল মানুষের প্রশ্নের জিজ্ঞাসা করতে থাকে। রাজা সন্ন্যাসী সব উত্তর দিয়ে থাকেন। আর রাজা মারার কারণ অবশ্যই ছিল, রাজা যখন মারা যান তখন তাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়, কিন্তু ঝুমঝুম বৃষ্টির নামার কারণে ডোমরা শাসনের রাজাকে ফেলে চলে যান। বৃষ্টি কমে গেলে ডোমরা এসে দেখে রাজার মৃতদেহ নেই। রাজার সঙ্গে যারা দার্জিলিং এ গিয়েছিল সবাই এই রহস্যের কাহিনী জানত, আর তখন থেকে সবার এই মনে আশা ছিল যে রাজা একদিন অবশ্যই ফিরে আসবে। তখন রাজা সকলকে সেই দিনের কথা খুলে বললেন। সেই দিন রাতে নাগ সাধুরা শ্মশানের ভিতরে দিয়ে যাচ্ছিলেন। পথে একটি লোককে পড়ে থাকতে দেখে তার গায়ে হাত দিয়ে দেখলেন যে লোকটি বেঁচে আছেন। তখন নাগ সাধুরা লোকটাকে তাদের সাথে নিয়ে যান তাদের আস্তানায়। সাধুদের সেবা রাজা সুস্থ হয়ে ওঠেন। তখন রাজা বেমানুষ হয়ে যান, তার কিছু মনে পড়ে না।
তারপরে রাজা সাধুদের সন্ন্যাসী ধর্মের শিক্ষা শিক্ষা নেন। এভাবে অনেক বছর কাটানোর পর যখন সাধু সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় ঘুরে, তখন রাজা ধীরে ধীরে মনে পড়ে থাকে হারানোর অতীতের কথা। আর দেরি না করে ছুটে আসেন যাদবপুরের চেনা ঘাটিতে।